हेलो गाइज केमन आबाई आशा करी सबाई भलो आर आज के कथा बोलबो बांगला सिनेमार अन्यतम शिशुशिल्पी अरित्र दत्त बणिकेर जीवन सम्पर्के जदिओ तिनी एखन आर शिशु नहीं बड़ हो गेछेन। अरित्र दत्त के आमरा सबाई इचड़े पाका बाच्चा हिसाबेई बेशी चीनी केननो शिशुशिल्पी हिसाबे तार अभिनय सत्यी मजा। जाइ होक अरित्र दत्त बणिक जन्मग्रहण करेछेन पश्चिमबंगेर सोदपुरे 1999 साले। সেই হিসাবে তার বর্তমান বয়স 22 বছর এবং তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। অরিত্র দত্ত সোদপুর হাই স্কুল থেকে পড়াশোনা করে এবং মাধ্যমিকে সে 95% মার্কস পেয়ে পাস করেছেন। ম্যাথমেটিক্স সাবজেক্টের প্রতি ভয় থাকার কারণে সে আর্টস নিয়ে এইচএস দেয় এবং বর্তমানে সে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। খুব অল্প বয়স থেকেই অরিত্র দত্ত বণিক অনেক পাকা ছেলে, তাই সে স্কুলের বিভিন্ন আবৃত্তি অনুষ্ঠান এবং নাটকে অংশগ্রহণ করত। অভিনেতা হওয়ার কথা নিজে তো কোনোদিনও ভাবেননি, এমনকি তার বাবা মাও সেভাবে দেখেননি। তবে তার মধ্যে যে অভিনয়ের প্রতিভা আছে সেটা 4-5 বছর বয়সেই বোঝা গেছিল। অরিত্র দত্তের মাসির এক সহকর্মী অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনিই প্রথম প্রস্তাবটা দেন। তখন অরিত্রর বয়স 4.5-5 বছর এবং এই বয়সেই অরিত্রের কথা বলার ধরনটা অন্যান্য বাচ্চাদের তুলনায় আলাদা ছিল। যাই হোক, অরিত্র দত্ত বণিক প্রথম তার মায়ের সঙ্গে তিথির অতিথি সিরিয়ালের জন্য অডিশন দিতে যান, যেটি ইটিভি বাংলায় 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। এই অডিশনের দিনটাই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। প্রথম অডিশনেই তাকে সিলেক্ট করে নেওয়া হয়েছিল এবং সেখানে অরিত্র অ্যাঙ্করের ভূমিকা পালন করেছিল। মিঠুন চক্রবর্তী এবং অরিত্রের পারফরমেন্স ওই শোকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। তো যাই হোক, সে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় ডান্স বাংলা ডান্স জুনিয়রের মধ্য দিয়ে, যেটি জি বাংলায় 2007 সালে সম্প্রচারিত। এর জন্য সে পুরো ক্রেডিট মিঠুন চক্রবর্তীকেই দিয়েছিল, কেননা মিঠুন চক্রবর্তী তাকে ট্রেনিং না করালে সে এত ভালো পারফরমেন্স করতে পারত না। ডান্স বাংলা ডান্সে তার পারফরমেন্সের জন্য তাকে ডাইরেক্ট মুভিতে চান্স দেওয়া হয়। 2008 সালে তাকে রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার মুভিতে চান্স দেওয়া হয় এবং প্রথম মুভিতেই সে দারুণ অভিনয় করে। এরপর 2009 সালে দেবের সঙ্গে পরাঞ্জয় জলিয়ারে মুভিতে অভিনয় করে এবং এটাই ছিল তার ক্যারিয়ারের বেস্ট মুভি। এই মুভি দেখার পর অনেকেই তার ফ্যান হয়ে যায়। এরপর 2010 সালে তাকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে হাদাভোদা মুভিতে লিড রোলে অভিনয় করতে দেখা যায়। এরপর অরিত্র ওয়ান্টেড, লে ছক্কা, হেলো মেম সাহেব, ইডিয়ট, খোকা বাবু ইত্যাদি মুভিতে দাপিয়ে অভিনয় করেন। টালিগঞ্জের প্রায় সব হিরোর সঙ্গেই অভিনয় করেছে অরিত্র। এদের মধ্যে দেবের সঙ্গে তার দারুণ সম্পর্ক, অনেকটা দাদা ভাইয়ের মতো। এমনকি সে দেবকে ভুলিয়ে ভালিয়ে পুরো শিলিগুড়ি চক্কর দিয়ে দেয়। অরিত্র দত্ত সবথেকে বেশি শ্রদ্ধা করেন মিঠুন চক্রবর্তীকে, কেননা মিঠুন চক্রবর্তী তাকে ডান্স শিখিয়েছিল। যাই হোক, শেষমেশ অরিত্র দত্ত যখন সেলিব্রিটি হয়ে গেল তখন বাইরে বেরোলেই সবাই তার সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত। দর্শকদের এই সেলফি তোলার ব্যাপারটাকে অরিত্র দত্ত খুব মজার ব্যাপার হিসেবে গ্রহণ করে। যেহেতু বাইরে বেরোলে দর্শকদের ভিড় প্রচুর হয়ে যায়, তাই খুব কমই বাইরের বাইরে বেরো। গাইজ, এই ছিল অরিত্র দত্তের জীবন কাহিনী। ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।